ফিরে এলাম খবর ২৪-এ। বাংলায় যেমন তৃণমূল চোরের দল, ঠিক তেমনি কর্ণাটকে বিজেপি চোরের দল। কিন্তু কর্ণাটকের ভোটের ফলাফল আগামী দিনে সারা ভারতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, কর্ণাটকের ভোট নিয়ে কংগ্রেস আশাবাদী। যখন কর্ণাটকের ভোটে কংগ্রেস জিতবে আর বিজেপি হারবে এটা স্থির হয়ে গেছে, তখন বিজেপি সর্বশক্তি দিয়ে অপপ্রচারকে হাতিয়ার করে ভোটের বাজার তৈরি করল। মোদি আর দিদি দুজনেই ভোটের সময় যা বলে ভোটের পর তা করে না। কিন্তু সবকিছু সত্ত্বেও আমাদের ধারণা, বিজেপি কর্ণাটক থেকে বিদায় নিচ্ছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দেখুন, কর্ণাটকের ভোটে কংগ্রেস আশাবাদী প্রথম দিন থেকেই। এখানে যেমন আমরা বলি যে তৃণমূল চোরের দল, কর্ণাটকের সাধারণ মানুষ জানে বিজেপি চোরের দল। কর্ণাটকের বিজেপি সরকারের নামই হয়ে গেছে 40% সরকার। কর্ণাটকের এই পার্সেন্টেজ দিতে গিয়ে যারা ঠিকাদার তাদেরকে আত্মহত্যা করতে হয়, প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আর কোনো কিছু গ্রাহ্য করেন না, দেশের প্রধানমন্ত্রীও সেগুলো গ্রাহ্য করেন না। কিছুদিন আগে সত্যপাল মালিক তার বক্তব্যে বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, তিনি দুর্নীতির ব্যাপারে উদাসীন। ঠিক যেমন আমাদের দিদি যিনি, তিনিও দুর্নীতির ব্যাপারে উদাসীন, কখনও কখনও তাকে মদত করেন। ঠিক ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তাই, তার দিদি এবং মোদী উভয়ে এই দুর্নীতিকে মদত দেওয়ার বিষয়ে তাদের নিজেরা কুখ্যাতি অর্জন করেছে। তাই কর্ণাটকের ভোটে যখন কংগ্রেস জিতবে বা বিজেপি হারবেটা স্থির হয়ে গেছে, তখন বিজেপি পার্টির সর্বশক্তি দিয়ে, তাদের কী কী শক্তি আছে, তাদের মানি আছে, মিডিয়া আছে, মাসেল আছে, ম্যান আছে, সব মিলিয়ে তারা সেখানটায় অপপ্রচারকে হাতিয়ার করলো, সাম্প্রদায়িক বাতাবরণকে তিক্ত করে বিষাক্ত করে সেখানটায় ভোটের বাজার তৈরি করতে চেষ্টা করলো, এবং সেই বাতাবরণে সেখানে ভোট হলো। ফলে একটা অংশের মানুষকে তারা বিভ্রান্ত করার জন্য কোনো চেষ্টা ত্রুটি রাখেননি। কর্ণাটকের ভোট শেষ, আর কিন্তু সেখানটায় মোদির ভাষণও থাকবে না, মোদির অভিযোগও থাকবে না। শুধু অভিযোগ বা ভাষণ যা দেওয়া হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে, শুধুমাত্র গতকালের ভোটের বাক্সকে সামনে লক্ষ্য রেখে মোদি আর দিদি এটাই করে। ভোটের সময় যা বলে ভোটের পর করে না, আর ভোটের সময় যা বলে না ভোটের পর তাই করে। কিন্তু কর্ণাটকের সব কিছু সত্ত্বেও আমাদের ধারণা, বিজেপি কর্ণাটক থেকে বিদায় নিচ্ছে। বিজেপি পার্টির কর্ণাটকে বিদায় ঘণ্টি বেজে গেছে, এবং কর্ণাটকের ভোটের ফলাফল আগামী দিনে ভারতবর্ষে এক সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এস এস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।